বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার পুলিশের সামনেই ছাত্রলীগের দু গ্রুপের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কমিটির বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে হঠাৎই চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে বিকেলে দুই পক্ষ কুবি প্রশাসন ও ওসির সামনে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় আতশবাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। কুবি প্রশাসন ও ওসির সামনে অস্ত্রের মহড়া হলেও তাদের চুপ থাকতে দেখা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ঢোকেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ও এলাহি, সমর্থিত ছাত্রলীগ নেতা মাহি হাসনাইন, ইকবাল খান, আমিনুর সহ বহিরাগতরা। কবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সমর্থিতরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হয়ে দেশি অস্ত্র সহ ক্যাম্পাস ফটকে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের নেতা কর্মীদের হাতে রামদা, ছেনি, হকি স্টিক দেখা যায়। এ ঘটনায় ক্যাম্পাসে চরম আতঙ্ক দেখা যায়। ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ তার ফেসবুক আইডিতে উল্লেখ করেন, কমিটি বিলুপ্তির কোনো ঘটনা ঘটেনি, কেন্দ্রীয় ছাত্রলীগ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দিবে। এ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করার জন্য গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ ও বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। বর্তমান সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে ছাত্রলীগের সভাপতি প্রার্থী রেজা ই ইলাহি গ্রুপ মুখোমুখি হন। অস্ত্র হাতে নিয়ে তারা মুখোমুখি অবস্থান নেন। ফার্মাসি দশম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা মাসুম সহ কয়েকজনকে রামদা হাতে ক্যাম্পাসে প্রকাশ্যে প্রক্টর ও ওসির সামনে মহড়া দিতে দেখা গেছে। অস্ত্রের মহড়া দেখেও কুবি প্রশাসন ও ওসিকে নির্বিকার থাকতে দেখা গেছে। কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সামনে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমিটিতে পদ প্রত্যাশী রেজা ইলাহি বলেন, আমাদের কেউ ক্যাম্পাসে যায়নি, তারা ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে উল্টো আমাদের উপর দোষ চাপাচ্ছে। প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা প্রক্টোরিয়াল বডির সদস্য ও অন্যান্য হলের প্রভোস্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেছি। উপাচার্য মহোদয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।